দেখুন যে কারণে ভেটিক্যানে পোপের সামনে ঠিকই মাথায় স্কাপ দিলেন ট্রাম্পের স্ত্রী কন্যা চলিত বছরের জানুয়ারিতে প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ করে এই প্রথম বিদেশ সফরে রয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরব সফর দিয়ে তার বিশ্ব সফর শুরু হয় ট্রাম্পের সফর সঙ্গী হিসেবে আছেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও কন্যা ইভাঙ্কা ট্রাম্প ট্রাম্পের সফর ইতিমধ্যেই নানা কারণে আলোচিত এর মধ্যে সৌদি সফরে গিয়ে ট্রাম্প স্ত্রী কন্যা মাথায় স্কাপ পড়তে অস্বীকার করার ঘটনা হল অন্যতম তবে সৌদি আরব সফরের সময় ফার্স্ট লেডি ম্যালানিয়া ও কন্যা ইভাঙ্কা ট্রাম্পকে স্কাফ দিয়ে মাথা না ঢাকলেও বুধবার ভ্যাটিকান সিটিতে গিয়ে ঠিকই মাথায় স্কাপ দিয়েছেন তারা দুজনেই পোপ ফ্রান্সিসের সামনে এবং ভ্যাটিকান সিটির প্রোটোকল মেনেই তারা মাথায় স্কাপ পড়েন সৌদি আরবের নারীদের বাইরে বের হতে হলে কালো বোরখা দিয়ে মুখ থেকে পা পর্যন্ত সারা শরীরকে ঢেকে বের হতে হয় কোনো নারী বিদেশি পর্যটক ঘুরতে আসলেও তাদেরকে অন্তত মাথার চুল ঢাকতে হবে দেশটিতে এমন নিয়ম রয়েছে সৌদি সফরে মেলানিয়া কেমন পোশাক পরবেন সেটি নিয়ে সফর ঘোষণা হওয়ার পর থেকে বেশ জল্পনা কল্পনা চলছিল এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সৌদিতে এই স্বস্তিক সফরে মিশেল মাথায় স্কাপ না পড়ার বেশ সমালোচনার মুখে পড়েছিলেন এই সফরের আগে মার্কিন ফার্স্ট লেডিকে তার দৈনন্দন ফ্যাশন তালিকার বাইরে যেতে হবে না এবং তাকে যে কোনো স্টাইলে পোশাকে স্বাগত জানানো হবে এমনটি জানানো হয়েছিল সৌদির পররাষ্ট্রমন্ত্রী আদেল বিন আহমদ আল জুবাইরের পক্ষ থেকে ট্রাম্প তখন নিজের বিরোধিতা করে টুইট করেছিলেন অনেকেই বলেছে মিসেস ওবামা সৌদি আরবে স্কাপ করতে অস্বীকৃতি জানিয়ে চমৎকার কাজ করেছেন কিন্তু তারা আসলে তো অপমানিত হয়েছে আমাদের এমনই যথেষ্ট শত্রু আছে এমন প্রেক্ষাপটে সবাইকে আশা করছিল ট্রাম্পের স্ত্রী ফার্স্ট লেডি হয়ে যখন সৌদি আরব অন্যান্য আরবদের সফরে যাবেন তিনি নিশ্চয়ই স্কাপ ও অন্য পরেই যাবেন কিন্তু বাস্তবে সেটি দেখা যায়নি তবে ভেটিকান সিটিতে গিয়ে পোপ ফ্রান্সিসের সামনে পোর্টুগল মেনে মাথায় স্কাপ পড়তে দেখা গেছে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও তার কন্যা ইভাঙ্কা ট্রাম্পকে মিশে ওবামা পোপের সামনে মাথায় স্কাপ পড়েছিলেন আট দিনে বিশ্ব সফরে সৌদি আরব ইসরায়েল পর ট্রাম্প ভ্যাটিকান সিটি বেলজিয়াম ও সিসিলি সফর করবেন আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাই